Hello everyone, this is Pratusha and you are watching Delicious Cookhouse. आज আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্টের রেসিপি, সেটা হচ্ছে এগ মেয়োনিজ স্যান্ডউইচ। তো চলো আমরা রেসিপিটা এবারে শুরু করে দিই। এগ মেয়োনিজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এই দুটো ডিমকে আমি এবারে স্ম্যাশ করে নেব। কেউ যদি এই রেসিপিটা অনলি এগ হোয়াইট দিয়ে করতে চাও তাহলে এখানে দুটো ডিমের বদলে চারটে ডিমের সাদা অংশ সিদ্ধ করে নিয়ে নিতে পারো। এবার এই ডিমের মধ্যে আমি খুব সামান্য একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। এই নুনটা যে যার স্বাদ অনুযায়ী দিলেই হবে। নুন দিয়ে ডিমটা আমি ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব মেয়োনিজ। আমি এখানে ভেজ মেয়োনিজ ইউজ করছি। নর্মালি এই রেসিপিটায় ভেজ মেয়োনিজই ইউজ করা হয়, তবে তোমরা যদি চাও তোমরা অন্য কোনো ফ্লেভারের মেয়োনিজও ইউজ করতে পারো। আমি এখানে দু চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এবার ডিমের সাথে মেয়োনিজটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডিম আর মেয়োনিজের মিক্সচারের মধ্যে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ শাক কুচি। এখন শীতকালে পেঁয়াজ শাক অ্যাভেলেবেল, আমি তাই পেঁয়াজ শাক দিচ্ছি। তোমরা যদি পেঁয়াজ শাক না পাও তাহলে পেঁয়াজ শাকের বদলে খুব ফাইনলি রসুন কুচি করে সেটাও ব্যবহার করতে পারো। এই অবস্থায় যদি কেউ চাও এর মধ্যে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমার মেয়োনিজের ফ্লেভারটা এমনি খুব ভালো লাগে ডিমের সাথে, সেই জন্য আমি আর গোলমরিচ ইউজ করলাম না। এখানে দেখো আমি একটা প্লেটে চারটে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোর সাইড আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমি এখানে নর্মাল পাউরুটি নিয়েছি, তোমরা চাইলে স্যান্ডউইচ ব্রেডও নিতে পারো। এবার এই পাউরুটির মধ্যে আমি যে ডিম আর মেয়োনিজের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো আমি এখানে দুটো ব্রেডের ওপরে মিক্সচারটা দিয়েছি আর বাকি দুটো ব্রেড দিয়ে এটার ওপরে আমি চাপা দিয়ে দেবো। স্যান্ডউইচ দুটো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা ছুরি দিয়ে শেপ করে কেটে নেব। স্যান্ডউইচগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা চাইলে ব্রেডটা অল্প একটু বাটারে টোস্ট করে নিয়ে সেই ব্রেডটাও ইউজ করতে পারো, অথবা এই অবস্থায় স্যান্ডউইচ গ্রিল যদি থাকে তাহলে অল্প তাতে একটু বাটার ব্রাশ করে স্যান্ডউইচগুলো গ্রিল করে নিতে পারো। তবে এগ মেয়ো স্যান্ডউইচ কিন্তু এরকম সফটই ভালো লাগে খেতে, সেই জন্য আমি আর এটাকে টোস্ট বা গ্রিল কোনোটাই করছি না, আমি এভাবেই এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের এগ মেয়োনিজ স্যান্ডউইচ। রেসিপিটা কিন্তু যে কোনো সময় সকাল হোক বা বিকেল জলখাবারের জন্য একদম আইডিয়াল। একদম 2 থেকে 3 মিনিটেই রান্নাটা রেডি হয়ে যাবে, তাই তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর আমার সাথেও শেয়ার করো রেসিপিটা তোমার কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোড।